মানকচুর তরকারি রান্না করবো। মাছটা ভেজে তুলে নিলাম, জিরেটা ফোড়ন দিয়ে মানকচুর গুলো দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা হলে আদা জিরে বাটা হলুদ নুন সবকিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর জলটাও দিয়ে দিলাম, জলটা দেওয়ার পর কাঁচা লঙ্কা বেটে দিলাম। মাছটা দিয়ে নাবানোর আগে ধনে জিরে বাটা দিয়ে নাবিয়ে নিলাম।